হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জানি কাল আমাদের সূর্যগ্রহণ। অনেক দিন পরে আমরা সূর্যগ্রহণ দেখতে পারবো। তো অনেকের মনে হয়তো একটা প্রশ্ন আছে যে কতক্ষণ থাকবে সূর্যগ্রহণ, বা কটা থেকে শুরু হবে, বা ছাড়বে কটায়। অনেকের এই নিয়ে খুব চিন্তায় থাকে। তাই দেখে নাও আগামীকাল কি হতে চলেছে পৃথিবীতে স্পষ্ট জানালেন বিজ্ঞানীরা, এবং ডেটটাও কিন্তু এর মধ্যে থেকেই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। তাহলে তোমরা পুরো দেখতে থাকো। গ্রহণ চলাকালীন সূর্যরশ্মি খুব সংবেদনশীল অবস্থায় থাকে। বিশেষজ্ঞরা বরাবর খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নিষেধ করেন, কারণ এতে চোখের ওপর প্রভাব পড়তে পারে। এমনকি পরিস্কোপ ও টেলিস্কোপ দেখতেও সরাসরি তাকাতেও বারণ করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে বিশেষ গ্লাস বা ফিল্টার দিয়ে দেখা উচিত। প্রসঙ্গত 5ই জুন উপচ্ছায়া চন্দ্রগ্রহণ লক্ষ্য করেছে বিশ্বের মানুষ। জ্যোতিষ বিজ্ঞানীরা জানিয়েছেন এবছর আরও 2 বার চন্দ্রগ্রহণ হবে। যদিও ভারতের কোনো অংশ থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না, এটি দেখা যাবে অস্ট্রেলিয়া, এশিয়া ও ইউরোপের কিছু অংশে। তাহলে এটা কিন্তু বলছে বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা, যে কালকে যেই আমাদের চন্দ্রগ্রহণটা হবে সেটা কিন্তু আমাদের ভারতে দেখা যাবে না, যেই যেই দেশে দেখা যাবে সেই সেই দেশে কিন্তু বলা হয়েছে। এবার চলে আসি আমরা যে ডেটটা, এটা সবাই জানার জন্য খুব আগ্রহ। দেখে নাও তোমরা, আর সূর্যগ্রহণ দেখা যেতে চলেছে 21শে জুন, অর্থাৎ রবিবার, মানে কাল। আজকে শনিবার, কাল রবিবার। ভারত, চীন, পাকিস্তান, কঙ্গো, ইথিওপিয়া ও আফ্রিকা মহাদেশের বহু জায়গায় জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে সুস্পষ্টভাবে। তবেই 21শে জুন এর গ্রহণ আংশিক সূর্যগ্রহণ বলেই জানা যাচ্ছে। এই দিন সূর্যগ্রহণ শুরু হবে সকাল 9:15 মিনিটে, মানে কালকে সকাল 9:15 মিনিটে কিন্তু শুরু হচ্ছে সূর্যগ্রহণ, আর 10:17 মিনিটে পূর্ণ মাত্রায় গ্রহণ চলবে। সর্বোচ্চ সীমায় পৌঁছাবে 12:10 মিনিটে কিন্তু, অতএব 10:17 বা 12:10 মিনিটে কিন্তু সর্বোচ্চ তখন সূর্যগ্রহণ পুরো মানে চলবে। 2:02 মিনিটে পূর্ণ মাত্রায় গ্রহণ শেষ হবে, মানে তোমার কালকে দুপুর 2:02 মিনিটে কিন্তু গ্রহণ শেষ হবে, আর 3:04 মিনিটে পুরোপুরি শেষ হবে আংশিক গ্রহণ। তাহলে কালকের গ্রহণ কিন্তু পুরোপুরি তোমরা চাইছো যে পুরোপুরি শেষ করতে, তাহলে কিন্তু 3:04 কালকে সূর্যগ্রহণ কিন্তু শেষ হবে। এই হলো তোমাদের টাইম টেবিলটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।